হজরত আম্মাজানের ইবাদতের মান এবং নিয়মিত ইবাদত এবং অন্যদেরকে এই ইবাদতের উপদেশ দেওয়ার কথা আমি বলবো। মহিলারা তার সঙ্গে সাক্ষাৎ করতে আসতেন। তার সম্পর্কে অধিকাংশ মহিলারা বলেছেন যে যখনই আমরা তার সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে যেতাম, যে যাতে হজরত আম্মাজানের আধ্যাত্মিক এবং আধ্যাত্মিক জ্ঞান থেকে আমরা ইবাদত থেকে লাভবান হই, এগুলো মহিলাদের সাধারণ বসা বা সাধারণ গল্পের আসরের মতো ছিল না, বরং সেখানে আধ্যাত্মিক এবং জ্ঞানগত বিষয়ে আলোচনা হতো। আর যারা রেওয়ায়েত বর্ণনা করেছেন তারা বলছেন, বৈঠক চলাকালীন যখন আজানের ধ্বনি ভেসে আসতো, তখন হজরত আম্মাজান তাৎক্ষণিকভাবে সেসব কথা বন্ধ করে দিতেন, যদিও সেসব কথা ধর্মীয় কথাই হতো, ধর্মীয় আলোচনাই হতো, আধ্যাত্মিক বিষয়ে আলোচনা হতো, তিনি সব কথাবার্তা বন্ধ করে বলতেন যে আমি ভেতরে গিয়ে নামাজ পড়ছি, তোমরাও নিজেদের নামাজ পড়ে নাও। এরপর নামাজ থেকে ফেরত এসে জিজ্ঞেস করতেন, তোমরা কি নামাজ পড়েছ? অধিকাংশ মহিলা আল্লাহ তাআলার কৃপায় আল্লাহ তাআলার সঙ্গে এক বিশেষ সম্পর্ক রক্ষাকারিণী ছিলেন। অনেক সময় কোনো কোনো মহিলা তাদের ছোট সন্তানের কারণে বিভিন্ন অজুহাত অনুযোগ দেখাতো। একজন মহিলা এমন এক ঘটনার উল্লেখ করতে গিয়ে বর্ণনা করেন যে হযরত আম্মাজান ভেতর থেকে যখন নামাজ পড়ে ফেরত আসেন, তখন জিজ্ঞেস করেন, তোমরা কি নামাজ পড়েছ? তখন সেই মহিলা বলেন, আমার কোলে ছোট্ট এক শিশু ছিল, আর শিশুর পেশাব ইত্যাদির কারণে আমি বলছিলাম যে আমার সন্দেহ ছিল যে আমার কাপড় নোংরা হোক, তাই আমি বললাম হয়তো আমার কাপড় পরিষ্কার নয়, তাই আমি বাড়িতে গিয়ে নামাজ পড়ব। তখন হযরত আম্মাজান খুবই অসন্তোষ প্রকাশ করেন যে তুমি তোমার প্রবৃত্তির তাড়নাকে তোমার সন্তানের উপর চাপিয়ে দিও না, সন্তান আল্লাহ তাআলার পুরস্কার হয়ে থাকে, তাদেরকে পুরস্কার জ্ঞান করো, আর তাদেরকে আল্লাহ তাআলার ইবাদতের ক্ষেত্রে অন্তরায় বানিও না বা প্রতিবন্ধক দাঁড় করিও না। আল্লাহ তাআলা তাকে তার প্রতি অসন্তুষ্ট হন, এটি কোনো অজুহাত নয় যে আমার কাপড় নোংরা, এটি কোনো বাহানা ছিল না, এটি কোনো বাহানা হতে পারে না। এমন মা যারা এ ধরনের অজুহাত খুঁজে বেড়ায়, বাহানা খুঁজে বেড়ায়, তাদের জন্য এতে উপদেশ রয়েছে যে সন্তানদেরকে আপনারা পুরস্কার জ্ঞান করবেন আল্লাহর, আর বা সন্তান লাভের পর পূর্বের চেয়ে আরও বেশি ইবাদতের প্রতি মনোযোগী হবেন। আল্লাহ তাআলা তিনি অমুখাপেক্ষী, তিনি যখন দেখবেন যে এই সন্তান আমার ইবাদতের ক্ষেত্রে প্রতিবন্ধক হচ্ছে, তখন তিনি সেই সন্তানকে কেড়েও নিতে পারেন, অথবা সেই মহিলাকে এমন কোনো বিপদে জর্জরিত করতে পারেন যা সারা জীবনের জন্য তার কষ্টের কারণ বা উৎকণ্ঠার কারণ হয়ে দাঁড়াবে। অত্যন্ত ভয় ভীতি এবং কৃতজ্ঞতা বোধের চেতনায় সমৃদ্ধ হয়ে সন্তান জন্মের পর ইবাদতের প্রতি প্রত্যেক মায়ের মনোযোগ নিবদ্ধ করা প্রয়োজন। আল্লাহ তাআলাও বলেছেন, তোমরা প্রথমে নারী পুরুষ উভয়ে স্বাস্থ্যবান সন্তানের জন্য দোয়া করো, আর যখন তোমাদেরকে আল্লাহ সন্তান দান করেন, তখন তোমরা একে এই সন্তানকে আল্লাহ তাআলার মোকাবেলায় শরীক বা অংশীদার সাব্যস্ত করো। শৈশবেই নয়, শৈশবে না হলেও বড় হয়ে বাচ্চারা পিতামাতার মোকাবেলায় দাঁড়িয়ে যায় এবং ধর্ম থেকেও দূরে সরে যায়। এরপর মানুষ চিঠিপত্র লেখে এবং পরিতাপ বা আক্ষেপ করে, জানি না কী হয়ে গেল, আমাদের সন্তান নষ্ট হয়ে গেছে, আমাদের সন্তান বিভ্রান্ত হয়ে গেছে। অথচ তারা জানেন সন্তানের বিভ্রান্ত হওয়ার কারণ পিতামাতার আচার আচরণ। আল্লাহ তাআলার সঙ্গে তাদের সম্পর্কের দূরত্ব এবং তাদের
ধর্মের যে দায়িত্ব সেটি যথাযথভাবে পালন না করার কারণে এমনটি হচ্ছে। যদি শিশুকাল থেকেই সন্তানের জন্য এই দোয়া করেন আর তাদের সামনে আদর্শ স্থাপন করেন, আর যেসব মায়েরা এমন আদর্শ প্রদর্শন করেন ইল্লা মাশাআল্লাহ, বিনা মানে ব্যতিক্রম ছাড়া, তাদের সন্তানরা পুনরুপর প্রতিষ্ঠিত হয় আর পিতামাতার প্রতি অনুগতও হয়। এরপর এটিও রয়েছে যে সন্তানরা যখন প্রাপ্তবয়স্ক হয়, তারা যখন বুঝতে শিখে, তখন তারা পিতামাতার আদর্শ দেখে, পিতামাতার দিকে তাকিয়ে থাকে। যদি সেই পিতামাতা পূর্ণ আদর্শ প্রতিষ্ঠাকারিণী বা প্রতিষ্ঠাকারী হন, নিজেদের ইবাদতের দায়িত্ব যথাযথভাবে পালন করেন, তাদের ইমান যদি সুদৃঢ় বা মজবুত হয়, তাহলে সন্তানরাও ধর্মের প্রতি আকৃষ্ট থাকে, নতুবা ধর্ম থেকে দূরে সরে যেতে থাকে। সন্তানরা প্রশ্ন লিখে আমার কাছে পাঠিয়ে দেয় এবং জিজ্ঞেস করে যে আমরা কেন আল্লাহ তাআলার ইবাদত করব। যদি পিতামাতা শৈশবই তাদেরকে তাদের কানে এ কথা প্রবেশ করাতো যে আল্লাহ তাআলার নিয়ামতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের জন্য দাবি এটি আমরা যেন তার ইবাদত করি, তারপর বাড়ির পরিবেশটাকেও এমনভাবে রাখবেন যেন তাদের বিভিন্ন ধর্মীয় প্রশ্নের উত্তর দিবেন, তাহলে এমন ধরনের প্রশ্ন বাচ্চাদের মাথায় আসতেই পারে না। এটি তখনই সম্ভব হবে যখন নিজেরাও অর্থাৎ পিতামাতারা ইবাদতের প্রতি মনোযোগ দেওয়ার পরে নিজেদের ছাড়াও নিজেদের ধর্মীয় জ্ঞানকে বৃদ্ধি করবেন। কিন্তু সাধারণত এটিই দেখা যায় যে পিতামাতার এসব বিষয়ের প্রতি মনোযোগ নেই, একে অপরের প্রতি দায়িত্ব চাপিয়ে দেওয়ার চেষ্টা তারা করেন। পিতার অর্থ উপার্জন এবং জাগতিকতার প্রতি তার আকর্ষণ, তার এর থেকে অবসর নেই। আর মা, এমন অনেক মা আছেন যাদের আসর বসানোর থেকে ছাড়া তারা অবসর সময় পান না, ড্রামা এবং বিভিন্ন সিরিয়াল দেখা থেকে তারা মুক্ত হতে পারছেন না। এরপরও বর্তমানে অর্থ উপার্জনের যে প্রতিযোগিতা চলছে, এক্ষেত্রে তারা ভুলে যায় যে আমাদের মৌলিক দায় দায়িত্ব কী। এটা বাদ দিয়ে তারা জগৎ উপার্জনের পেছনে ছুটতে থাকে। যদি স্বল্পে তুষ্টি থাকে, তাহলে যতটুকু পায় তাতেই তারা জীবন কাটাতে পারে। এবং বাচ্চাদেরকে আপনারা অমূল্য সম্পদ জ্ঞান করুন, এমন মা, তারপর এমন মায়েরা সন্তানদের অধিকারও খর্ব করেন। যখন বাচ্চারা বাড়িতে আসে, তখন তাদের জিজ্ঞেস করার মতো কেউ নেই। এভাবে আল্লাহ তাআলার ইবাদত অর্থাৎ আল্লাহ তাআলার অধিকার ইবাদত না করে, আল্লাহ তাআলা ইবাদতের অধিকার দায়িত্ব পালন না করে, এই দায়িত্ব পালন তারা করে না। আল্লাহ তাআলা যেভাবে ইবাদত দায়িত্ব পালন করতে বলেছেন সেটি তারা করছে না। অতএব এই বিষয়টি বোঝা প্রয়োজন যে নিজেদের ইহ এবং পরকালকে সুনিশ্চিত করার জন্য এবং নিজেদের সন্তানদের ভবিষ্যৎ এবং পরকালকে সুনিশ্চিত করার জন্য দোয়ার প্রতি অনেক বেশি মনোযোগ দেওয়া প্রয়োজন, নিজেদের নামাজের সুরক্ষা করা প্রয়োজন, হেফাজত করা প্রয়োজন। এই বিষয়টি নিজেদের বাচ্চাদের মন মস্তিষ্কে খুব ভালোভাবে গেঁথে দেওয়া উচিত, প্রবেশ করিয়ে দেওয়া উচিত। এবং একজন একজন মোমেনা মুসলমান, আহমদি মুসলমান নারীর মধ্যে থাকা উচিত, নতুবা যুগ ইমামকে মানার দাবি শুধুমাত্র বলি সর্বস্ব দাবি। অতএব নিজেকে জামাতকে জামাতে অন্তর্ভুক্ত করার উদ্দেশ্যকে দৃষ্টিতে রাখুন। জামাতভুক্ত হয়ে থাকলে নিজেদের মাঝে পবিত্র পরিবর্তন সৃষ্টি করে নিজের খোদার সঙ্গে জীবন্ত সম্পর্ক গড়ার চেষ্টা করুন। শুধু এতটুকুই নয় যে শুধু সম্পর্ক গড়ব, বরং নিজের সন্তানদের সম্পর্ক করতে হবে। আমাদের সন্তানদেরকে আল্লাহর কাছে বা নিকটে আনতে হবে, আর এটি তখন সম্ভব যদি সন্তানদের সাথে এমন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে যার কল্যাণে তারা সব কথা নিয়ে আলোচনা করবে আপনার সাথে। যেভাবে বাজে জিনিস শেখানো হচ্ছে আজকাল পৃথিবীতে, এমন পরিস্থিতিতে পিতামাতার প্রতিটি কাজের কর্মের সন্তানের জ্ঞান থাকা উচিত, জানা থাকা উচিত। এটি তখন সম্ভব যদি আত্মবিশ্বাস থাকে তাদের মাঝে যে আমরা আমাদের পিতামাতার সাথে কথা বললে তারা আমাদের কথা শুনে আমাদের সংশোধনের জন্য, আমাদের কল্যাণের জন্য তারা আমাদেরকে বোঝাবেন। আমার মনে হয় এখানে প্রতিধ্বনি হচ্ছে, হুজুর বলছেন সাউন্ড সিস্টেম যারা নিয়ন্ত্রণ করছেন তারা দেখুন, এমন অবস্থায় সংশোধনের জন্য পিতামাতার ভূমিকা
অনেক গুরুত্বপূর্ণ, যেখানে কেননা জগতে সর্বত্র নোংরামির ছড়াছড়ি, বৃথা নোংরা কার্যকলাপের ছড়াছড়ি, স্কুলেও পরিবেশ এমনই। সেখানে পড়ালেখা যদিও করে, জ্ঞান অর্জন করে, কিন্তু নোংরামি সেখানে অনেক বেশি। স্কুলে দেখে তাই স্মরণ রাখবেন, যদি আমরা খোদাকে ভুলে যাই, পিতামাতা যদি দায়িত্ব পালন না করে জাগতিক বিষয়াদিতে যদি হারিয়ে যায়, তাহলে ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যতের কোনো নিশ্চয়তা নেই। অনেক নারী গভীর বেদনাগণ পত্র লেখেন, নিজেরা এসেও মলাকাতে বলেন যে সব সন্তান ছেলে এবং মেয়েরা বিভিন্ন নোংরামিতে জড়িত, সমাজের রোগ ব্যাধিতে তারা হারিয়ে গেছে। এর একটি কারণ হলো স্বামী স্ত্রীর পারস্পরিক ঝগড়া বিবাদ, জাগতিক বিষয়াদিতে নিমজ্জিত হওয়া, ধর্মকে উপেক্ষা করার কারণে তাদের নিজেদের মাঝে অনেক ঝগড়া বিবাদ হয়, তাদের চাওয়া পাওয়ার বহর দীর্ঘ হয়ে গেছে অনেক, তারা আল্লাহকে ভুলে যায়। সবাই নিজের অধিকারকে প্রাধান্য দিয়ে তা অর্জনে সচেষ্ট হয়, পুরুষ বলে এটি আমার অধিকার, মহিলা বলে এটি আমার অধিকার, আর ক্ষতি হয় সন্তান সন্ততের, আর ভুলে যায় যে সন্তানদের প্রাপ্য প্রদানের, অধিকার প্রদানের দায়িত্ব, অনেক বড় দায়িত্ব রয়েছে যা পারস্পরিক সমঝোতার পরিবেশে দেওয়া সম্ভব। অথচ পুরুষ ওই দিকে দৃষ্টি দিচ্ছে না, নারীও না। সন্তান নষ্ট হয়ে যাওয়ার পর তাদের মনে পড়ে যে আমাদের এই যে পারস্পরিক মনোমালিন্য, এর ফলে অনেক ক্ষতি হয়েছে, কিন্তু ততদিনে বা ততক্ষণে অনেক দেরি হয়ে যায়, তাই ততদিনে বিষয় হাত থেকে বেরিয়ে যায়। তাই সন্তানদের ভবিষ্যৎ সম্পর্কে পিতামাতার চিন্তা করা উচিত, নারীদের চিন্তা করা উচিত। এই কারণে বিয়ের এলানে আল্লাহ তাআলা বারবার তাকওয়ার কথা উল্লেখ করেছেন, আর একইভাবে আল্লাহ তাআলা এটিও বলেছেন যে বিয়ের খুতবায় এটি বলেছেন, নিজের ভবিষ্যৎকে দেখো, এদিকে মনোযোগ এর দেওয়ার প্রতি আল্লাহ দৃষ্টি আকর্ষণ করেছেন। তাই পরে আহাজারি করে কেঁদে কোনো লাভ নেই, আল্লাহর সাথে সম্পর্ক দৃঢ় করুন, তাহলে নিজেরাও আমরা রক্ষা পাবো আর সন্তান সন্ততিকেও রক্ষা করতে সক্ষম হব। আমার দোয়া থাকবে যে প্রত্যেক মা সন্তানদের হৃদয়ে কথা কিলকের মতো গেঁথে দেবেন যে খোদাকে বাদ দিয়ে আমাদের ইহকাল এবং পরকাল কোনোটিরই কোনো নিশ্চয়তা নেই, তাই খোদার প্রাপ্য অধিকার প্রদান করো এবং তার ইবাদত করে নিজেদের জীবনের যে উদ্দেশ্য সেটি কী তা বোঝো। তো এই হৃদয়ে যদি এই কথা গেঁথে যায়, তাহলে আপনারা চিন্তামুক্ত হতে পারেন যে বাহিরের পরিবেশে কোথাও সন্তানরা দূরে না চলে যায়, চিন্তা থেকে আপনারা অব্যাহতি পাবেন। তাই মায়েদের অনেক বড় দায়িত্ব রয়েছে, একথা মনে করবেন না যে এই সমাজে বাচ্চারা পড়ালেখা করে জাগতিক দৃষ্টিকোণ থেকে বড় যোগ্য হবে, লায়েক হয়ে যাবে। সব স্মরণ রাখবেন, মসীহ ইসলামকে আমরা মেনেছি, গ্রহণ করেছি, আমরা যেহেতু অঙ্গীকার করেছি যে আমরা সত্যিকার ইসলাম শিখবো, বুঝবো, চিনবো, অনুধাবন করব, তাই স্মরণ রাখতে হবে এই অঙ্গীকার আমাদেরকে রক্ষা করতে হবে। ধর্মকে আমাদের জাগতিকতার উপর প্রাধান্য দিলেই আমরা ইমানের দৃঢ়তার দাবি করতে পারি। যদি এক্ষেত্রে যদি আমাদের দুর্বলতা থাকে, তাহলে খোদাও ভ্রুক্ষেপ করেন না, তাই গভীর মনোযোগ দেওয়ার প্রয়োজন আছে আর এদিকে দৃষ্টি দেওয়ার প্রয়োজন আছে।